ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড আজকের ভিডিওটা আমার অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের ন নাম্বার চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি আট নম্বর চ্যাপ্টার পর্যন্ত আলোচনা করেছি ন নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ প্রোজেক্ট হাই স্কুল এইচএস তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে তোমরা দেখো যে ক্লোরোফমের স্ফোটনাঙ্ক কত তোমরা বইও পেয়ে যাবে সিক্সটি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড এক কেজি ভরে কোনো বস্তুকে পৃথিবী কত বল দ্বারা আকর্ষণ করে নাইন পয়েন্ট নিউটন কার্বনের কোন রূপভেদ তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী এটা হচ্ছে আমাদের হিরে এবং এটা যদি বলতো তড়িতের সুপরিবাহী কিন্তু তাপের কুপরিবাহী তখন হতো গ্রাফাইট এবং ড্যাশ পরিমাপের উপায়কে গাউসের উপায় বলা হয় তড়িত আঘান পরিমাপের একককে উপায়কে তিন ইনি একজন বিজ্ঞানী বলছে সঠিক পরিচয় দাও ইনি একজন বিজ্ঞানী যিনি প্রথম পরমাণুতে ইলেকট্রন সমান কিন্তু ধনাত্মক চারযুক্ত একটি কণা থাকে সেটি হলো প্রোটন বিজ্ঞানীর নাম কি রাদারফোর্ড বিজ্ঞানী রাদারফোর্ড ছত্রাকনাশক যৌগ এটি সিগারেটের ধোয়া থেকে উৎপন্ন বা ক্ষতিকারক সেটি কি ক্যাডমিয়াম হাইড্রোজেনের সাপেক্ষে ধাতুদের সক্রিয়তার ক্রমানুযায়ী সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম কঠিন ও তরল পদার্থের মধ্যে পরমাণু অনুপরমাণুর অবস্থান কিভাবে ওই বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য নির্ধারণে সাহায্য করে এটা হচ্ছে রামকৃষ্ণ মিশ সরি আমাদের রায়মার্টিনের যে বই একশো উনচল্লিশ নাম্বার পেজে তোমরা কোশ্চেন নাম্বার ওয়ানে পেয়ে যাবে ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেখো এখানে কঠিন তরল পদার্থের অবস্থানে বিভিন্ন ওই পদার্থের বৈশিষ্ট্য নির্ধারণে সাহায্য করে অর্থাৎ আমাদের বিভিন্ন পদার্থের মধ্যে অণুগুলির কোনো কোনো ক্ষেত্রে শৃঙ্খলভাবে কোনো কোনো ক্ষেত্রে ইতস্তত বা বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায় এবং সাধারণভাবে কঠিন তরল গ্যাসীয় পদার্থের অণুগুলি গতি প্রকৃতি একই রকম হয় না কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয় না অণুগুলি সুশৃঙ্খলভাবে থাকে কঠিনের অণুর আন্তঃআণবিক যে আকর্ষণ বল বেশি হওয়ার কারণে অণুগুলি পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে এই অণুগুলির মাঝে সামান্য ফাঁক থাকে অণুগুলি শুধুমাত্র নিজের স্থানে কম্পিত হতে পারে এবং কঠিনের অণুগুলি সাধারণভাবে এই আন্তরাণবিক আকর্ষণ বল কাটিয়ে দূরে যেতে পারে না ফলে এদের নিকটস্থ ও আকৃতি বজায় থাকে একই রকমভাবে তরল পদার্থের ক্ষেত্রে কি হয় ন্যায় সুশৃঙ্খলভাবে থাকে না এবং দূরত্ব কঠিন পদার্থের থেকে বেশি হয় এবং তাদের মধ্যে কিছুটা স্বাধীনভাবে চলাচল করতে পারে আয়তন বেশি তাহলে আকৃতি থাকে না এদের তাপ প্রয়োগ করলে এদের আন্তরানবিক আকর্ষণ বল কমে যায় এবং তরল পদার্থে পরিণত হয় এবার নেক্সট যে কোশ্চেন আছে প্লবতা কি এবং এই বিষয়ে বিজ্ঞানী আর্কিমিডিসের মতামত লেখো এটা বইয়ে তোমরা পনেরো এবং ষোলো নম্বর পেজে পেয়ে যাবে প্লবতা যে যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরলে বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে যেটাকে আমরা প্লবতা বলি এটা আমরা আগেও পড়েছি তো তারপরে আর্কিমিডিসের মতামত কি আর্কিমিডিস বলেছিলেন কি একটি বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় এবং নিজে সেই জায়গা দখল করে বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যত যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেলে ওই পরিমাণ তরলের ওজন যত এবং ওই তরলের উপর ঊর্ধ্বমুখী বলের মান তা মানও তত হয় অর্থাৎ এটি আর্কিমিডিসের সূত্রে নামে প্রযোজ্য বা তোমরা সাইমার্টিনের যে সহায়ক আছে সেখান থেকে আর কেমিডিসের সূত্রটা লিখে নিতে পারো তো আজকের এই ফিজিক্যাল সায়েন্স হচ্ছে এইটা এবং তারপর আছে কি লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের ফার্স্ট কোশ্চেন কি না অধিক উচ্চতা যুক্ত পরিবেশে বসবাসের জন্য প্রাণীদের রক্ত কেমন প্রাণীদের রক্তে লোহিত রক্ত কণিকার যে অধিক উচ্চতা যুক্ত পরিবেশে বসবাসের জন্য প্রাণীদের রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় একটি বাক্যে উত্তর দাও কোন জীববিজ্ঞানী প্রথম সজীব কোষে সজীব কোষ পর্যবেক্ষণ করেন লিভেন হুক বিমান শব্দটি খুঁজে নিয়ে লেখক ক্লোরোপ্লাস্টিড গ্রানাক্স সেন্ট্রোজম এবং ক্লোরোফিল এটা হচ্ছে সেন্ট্রোজম হবে এবার আমরা কস্তম্ভ এবং সস্তম্ভের মধ্যে মেলাবো শক্তি উৎপাদক অঙ্গাণু আমরা কি শক্তি উৎপাদক বললাম আমাদের মাইটোকন্ডিয়া এবং প্রোটিন সংশ্লেষ বললেই রায় তাহলে আমাদের প্রথমেরটা হলো সি এবং দ্বিতীয়টা হলো এ ভাজক কলা ও স্থায়ী কলা দুটি কাজ উল্লেখ করো এবং এটা বইয়ে তোমরা একশো আশি নাম্বার পেজে পেয়ে যাবে যে ছকটা আছে সেই ছকটা ভাজক কলা এবং স্থায়ী কলা এই দুটো ছক থেকে তোমরা লিখে নিতে পারো এই যে পয়েন্ট করা আছে একটা একটা করে এই পয়েন্টগুলো ভালোভাবে সুন্দরভাবে লেখে নেবে এরপর যেটা লাস্ট যেটা আছে সেটা যে পেসিকোষ ও স্নায়ুকোষের মধ্যে একটি করে আকৃতিগত ও কার্যগত পার্থক্য উল্লেখ করো এটা বইয়ে একশো সাতাত্তর নম্বর পেজে আছে কি ছিল কোশ্চেনটা আমাদের না এক পেশিকোষ ও স্নায়ুকোষের মধ্যে একটি করে আকৃতিগত ও কার্যগত পার্থক্য নির্ণয় করো পেশিকোষ ও স্নায়ুকোষ এই যে তোমাদের আকৃতিগত কার্যগত এবং পার্থক্য এখান থেকে তোমরা পেয়ে যাবে পেশি কোষ এবং তার স্নায়ু কোষ একটু ভালো করে পড়লে তোমার তার উত্তর কিন্তু পেয়ে যাবে কী ছিল আমাদের এখানে এবং এদের কার্যগত এবং আকৃতিগত কার আকৃতিগত বলে দুই প্রান্ত ছুঁচালো মাঝখানটা চওড়া হয় সংকোচন প্রসারণের সুবিধা হয় আর এখানে আকৃতিগত দৈর্ঘ্য অনেক বেশি হয় এবং তার ফলে কোষ দিয়ে তারা তারার মতো বা গোলাকার বা নানা তার সঙ্গে নানা আকৃতির শাখা পোশাক যুক্ত থাকে এবং তার সাথে আমাদের এই যে কার্যের ভিত্তিতে কিন্তু পেশ আমাদের পেশি কোষ এবং স্নায়ু কোষের মধ্যে পার্থক্য দেওয়া যেতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যেও শেয়ার করো তারাও যাতে হেল্পফুল হয় ধন্যবাদ